হ্যালো বন্ধুরা, সাধারণ জ্ঞান হোক বা কারেন্ট অ্যাফেয়ারের প্রশ্নগুলি ছাত্রছাত্রীদের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে থাকে। এসএসসি, ব্যাংকিং বা রেলওয়ে, যে কোনো ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই ধরনের প্রশ্নগুলি বেশি আসে। তাই এই ভিডিওটিতে সেরকমই কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং প্রশ্নের উত্তর নিয়ে আমি আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথম প্রশ্ন হলো, বিশ্বের দীর্ঘতম নদী কোনটি? উত্তর হলো নীল নদ। নেক্সট হলো, বিখ্যাত শহর ব্যাংকক কোন দেশের রাজধানী? উত্তর হলো থাইল্যান্ড। নেক্সট হলো, দীঘা সমুদ্রের ওপারে ঠিক কি আছে? উত্তর হলো আন্টার্কটিকা মহাসাগর। নেক্সট হলো, বর্তমানে পৃথিবীতে সবচেয়ে কোন ধর্মের মানুষ বেশি? উত্তর হলো খ্রিস্টান। নেক্সট হলো, বিশ্বের কোন দেশে কোনো গ্রাম নেই? উত্তর হলো মোনাকো। নেক্সট হলো, কোন দেশ প্রথম ঘড়ি আবিষ্কার করেন? উত্তর হলো জার্মানি। নেক্সট হলো, দীঘার পুরাতন নাম কি ছিল? উত্তর হলো বীরকুল। নেক্সট হলো, কোন গাছ দীর্ঘদিন ফল দেয়? উত্তর হলো নাশপাতি। নেক্সট হলো, ন্যাশনাল পুলিশ একাডেমি কোথায় অবস্থিত? উত্তর হলো হায়দ্রাবাদ। নেক্সট হলো, ভারতের প্রথম সুপার কম্পিউটারের নাম কি? উত্তর হলো পরম 8000। নেক্সট হলো, জিকা ভাইরাস কিসের মাধ্যমে ছড়ায়? উত্তর হলো মশা। নেক্সট হলো, ভারতের কোন নদী সর্বাধিক জল বহন করে? উত্তর হলো ব্রহ্মপুত্র নদী। নেক্সট হলো, দীঘা সমুদ্রের নাম কি? উত্তর হলো বঙ্গোপসাগর। নেক্সট হলো, ভারতের সবচেয়ে বেশি বিক্রি হয় কোন সবজি? উত্তর হলো আলু। আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ।